আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মেরিন্স কিচেনের আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য আমি মেরিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সবার ঘরে ঘরে থাকা নর্মাল চায়ের চামচ দিয়ে মেপে অনেক বেশি পারফেক্ট মজাদার এবং একদম সুপার সফট প্লেন কেকের রেসিপি মেজারমেন্ট কাপ সবার ঘরে থাকে না আবার দেখা যায় চায়ের কাপ সবার সমান থাকে না অনেকের বড় থাকে অনেকেরটা ছোট থাকে কিন্তু চার চামচের পরিমাণটা কিন্তু সবার একই থাকে সব চার চামচের পরিমাপ এক সমান হয় তাই আজকে আমি নর্মাল চার চামচ দিয়ে মেপে একদম পারফেক্ট সুপার সফট সুপার স্পঞ্জি এবং খেতে দারুণ মজাদার একটি প্লেন কেক বানিয়ে দেখাবো আর এই কেকটা আমি তৈরি করব চুলায় তারপরও কেকের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে একদম ওভেনে বেক করা কেকের মতো তো আশা করছি আমার আজকের এই পৃথিবীর সবচেয়ে সহজ কেক বানানোর পদ্ধতিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের কেকটা বানানোর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি তার জন্য একটি প্লেটের উপর একটি চালনি দিলাম এর মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি একটি চার চামচ দিয়ে ভরে ভরে ময়দা নিয়ে নিচ্ছি দশ চা চামচ তো চামচটা এরকমভাবে ভরবেন যে চামচের মধ্যে নেওয়ার পর আলতুভাবে একটা ঝাড়া দিবেন যখন এক্সট্রা ময়দাটা পড়ে যাবে তারপর বাকি ময়দাটা এখানে দিয়ে দিবেন এক চা চামচের মধ্যে কিন্তু অনেক বেশি ময়দাও হতে পারে তবে আমি যতটুকু করে দেখেই দিলাম ঠিক ততটুকুই দিবেন তো একে একে এখানে আমি দশ চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়ে কম বেকিং পাউডার আশা করছি চামচ দেখে বুঝতে পারছেন কতটুকু দিয়েছি তো এই বেকিং পাউডারের পরিমাণটা কিন্তু এর চাইতে বেশি দিবেন না তাহলে কিন্তু কেকটা অনেক বেশি ফুলে যাবে তারপর আবার চুপসে যাবে হাফ চামচের চেয়ে কম দিলাম বেকিং পাউডার আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেনিলা পাউডার এটাও হাফ চা চামচের চেয়ে কিছুটা কম দিলাম আপনারা যদি ভেনিলা অ্যাসেন্স ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু হাফ চা চামচের চেয়ে কিছুটা কম দিবেন এখন দিলাম এক চিমচির মতো লবণ এবার এই সবগুলো উপকরণ চেলে নিচ্ছি আর কেক বানানোর ক্ষেত্রে এই শুকনো উপকরণগুলো চেলে নিলে কেকটা বেশি ভালো হয় তো চেলে নেওয়ার পর চামচের মাধ্যমে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি এই প্লেটটা সাইড করে রেখে দিচ্ছি আর এদিক থেকে অপর একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা দুটি ডিম এবারের সাথে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচের ভরে ভরে আট চা চামচ পরিমাণ তো আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে আরও বেশি দিতে পারেন তবে আট চা চামচ পরিমাণ দিলে এর টেস্টটা একদম পারফেক্ট হবে তো চিনি দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এখানে আমি দশ চা চামচ পরিমাণ তেল দিচ্ছি এই চা চামচের মধ্যে তেলের পরিমাণটা খুব বেশি একটা নেয় না অল্প অল্প করে তেল আসে তাই এখানে আমি দশ চা চামচ পরিমাণ দিলাম এই তো দশ চা চামচ তেল দিয়ে দিয়েছি এখন আমি এখানে একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে সব কিছু ভালোভাবে ফিটিয়ে নেব তো এই কাজটা কিন্তু আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন তবে ইলেকট্রিক বিটার যেহেতু সবার ঘরে থাকে না তাই আজকে আমি হ্যান্ডউইক্স দিয়ে কাজটা করে দেখাচ্ছি তো বিটার দিয়ে করলে তিন থেকে চার মিনিট বা সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে কাজটা হয়ে যায় তবে হ্যান্ড উইক্স দিয়ে করলে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো এটা সময় লাগে তো এই তো দশ বারো মিনিট পর দেখুন ডিমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে অনেকটা সাদা হয়ে এসেছে আর চিনিটা ভালোভাবে গলে গিয়েছে এ যে আমি এখানে দিয়ে দিচ্ছি যে শুকনো উপকরণগুলো প্রথমে রেডি করে রেখেছিলাম চেলে তো সেগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু এটা স্পঞ্জ কেক না এখানে কোনো সাবধানতা অবলম্বন করার প্রয়োজন নেই ময়দার সাথে এই লিকুইড মিশ্রণটা যেন ভালোভাবে মিশে যায় তার জন্য খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করতে হবে আর এখন আমি একটি স্পেচলোর মাধ্যমে সাইডের যে ময়দাগুলো সেগুলো মাঝখানে এনে দিলাম যাতে করে সব কিছু ভালোভাবে মিশে যায় এ তো আমার এই ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখুন এটা কতটি স্মুথ হয়েছে খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না এরকম একটা ব্যাটার হবে প্লেন কেকের জন্য তো এখন আমার ব্যাটারটা হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম পরবর্তী কাজে এখানে আমি একটি ছয় ইঞ্চি মোল্ড নিয়েছি মোল্ডের নিচে এবং সাইডে অয়েল ব্রাশ করে আমি পাতলা কাগজ বিছিয়ে দিয়েছিলাম এখন এখানে সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দেওয়ার পর হাতের মাধ্যমে ব্যাটারটাকে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি টেপ করা হয়ে গেলে আমার এই কেকের ব্যাটারটা এখন বেক করার জন্য একদম রেডি তো আমি চলে যাচ্ছি চুলাই কেকটা বেক করতে কেকটা বেক করতে চুলায় নর্মাল একটি সিলভারের হাড়ি বসিয়ে দিয়েছি এই ধরনের হাড়ি কিন্তু সবার ঘরে ঘরেই থাকে তো এই হাড়ির মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি তিনটি নর্মাল কাগজ এটা দিলাম শুধুমাত্র কালারের জন্য কাগজ দিলে কেকের উপর সুন্দর কালার আসবে একদম বেক করে কেকের মতো কাগজের উপর একটি স্ট্যান্ড দিলাম আর স্টেনের উপর এখন আমি কেকের মোলটা বসিয়ে দিলাম তারপর একটি সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার সাইড দিয়ে যেন কোনো ধরনের বাষ্প না বের হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি এখানে উপর থেকে একটি ভারী তোয়ালে দিয়ে দিচ্ছি যাতে করে ভাবটা না বের হতে পারে তো তোয়ালিটা সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর এখন আমি চুলা রাসটা একদম লো ফ্লেমে রেখে পঁয়ত্রিশ মিনিট কেকটা বেক করছি তো ওভেনে যদি বেক করতে চান সেই ক্ষেত্রে একশো আশি ডিগ্রি প্রিহিটেড ওভেনে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নেবেন এ তো ফ্রেন্ডস পঁয়ত্রিশ মিনিট হয়ে গিয়েছে তো এখন আমি আমার কেকটা চেক করতে আসলাম কেকের কী অবস্থা এ তো ফ্র্যান্ডস দেখুন আমার কেকটা কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে কত সুন্দর একটা কালার চলে এসেছে একদম ওভেনের মতো আমি তিরিশ মিনিট পর একবার চেক করেছিলাম কেকটা হয়েছিল তবে উপরে কালারটা খুব একটা বেশি আসেনি তাই আরও পাঁচ মিনিট আমি রেখে দিয়েছিলাম তাই চুলার আঁচের উপর নির্ভর করে কিন্তু আপনাদের সময় কিছুটা বেশি কম লাগতে পারে সেক্ষেত্রে তিরিশ মিনিট পরেই চেক করবেন আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচের কাগজটা অনেকেই প্রশ্ন করেন কাগজটা পুড়ে যায় কি তো তাদের দেখিয়ে দিচ্ছি কাগজটা পুড়ে যায় না হালকা একটু ব্রাউন কালার আসে এতে করে কখনই কেকের মধ্যে পুরা গন্ধ আসবে না আপনারা যদি চুলা বাড়িয়ে তারপর বেক করেন তখনই কিন্তু এটা পুড়ে যায় তো কেকটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে আমি প্রায় পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হওয়ার পর এটাকে মোড আউট করে নিচ্ছি দেখুন কেকের নিচেও কত সুন্দর কালার এসেছে এবং সাইডে উপরে সব দিক থেকে অনেক সুন্দর কালার এসেছে একদম ওভেনে বেক করা কেকের মতো আর কেকটা অনেক বেশি পারফেক্ট হয়েছে এবং সফট হয়েছে আর এই কেকের টেস্টও কিন্তু অনেক পারফেক্ট হয়েছিল চিনি তেল ময়দা সব কিছুর পরিমাণ একদম ঠিকঠাক হয়েছিল তো আপনারা যদি আমার আজকের রেসিপিটা সম্পূর্ণ ফলো করে বাসে ট্রাই করেন ইনশাল্লাহ চার চামচ দিয়ে মেপি আপনারা কিন্তু এরকম পারফেক্ট সুপার সফট সুপার স্পঞ্জি এবং খেতে দারুণ মজাদার কেকটা চুলাই তৈরি করতে পারবেন তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এতে করে আরও অনেকেই দেখতে পারবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ